চকরিয়ায় বিকাশ এজেন্ট খুন। চকরিয়া পৌর এলাকায় লতিফুল্লাহ নামে এক বিকাশ এজেন্টকে কুপিয়ে হত্যা করা হয়েছে। লুট করা হয়েছে 2 লাখ টাকা। গতকাল সোমবার দিবাগত রাত 10:30টার দিকে চকরিয়া সরকারি উচ্চ বিদ্যালয় সংলগ্ন সড়কে নিজ দোকান বন্ধ করার সময় কয়েকজন দুর্বৃত্ত দা চুরির এলোপাতাড়ি কোপে এই হত্যাকাণ্ড চালিয়েছে। এরপর ঘটনাস্থল থেকে পুলিশ একটি দা উদ্ধার করলেও এ পর্যন্ত কাউকে আটক করতে পারেনি। নিহত লতিফুল্লাহ লোহাগাড়ার আধুনগর ইউনিয়নের সুপিপাড়ার মৃত ইলিয়াস সৌদাগরের ছেলে। আজ মঙ্গলবার কক্সবাজার জেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পোস্টমর্টেম শেষে লাশ বাড়িতে নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন নিহতের স্বজনেরা। এই সড়কের ব্যবহারকারী, কার চালক, বাস চালক এবং অন্যান্য পর্যটকেরা চট্টগ্রাম চকরিয়া থেকে মহিউদ্দিন কাদের অদূর ক্যামেরা রয়েছেন মোহাম্মদ শরীফ। মানুষ এসে দেখে সদর দেখে দরজা খোলা অর্ধেক রক্ত পরে আরো হইয়ে আমি স্টাফ ফাটাই হসপিটাল লগি হসপিটাল যাই আমি যাই তাড়াতাড়ি যাই দেখতে ডাক্তার সাহেব আরো হইতে নাই তিনজর্গ হাড়া দেখি আর কিন্তু কোপ মার্গে দা ফাঁকি একখান এতটুকুর পরে বাকি আর বাকি না আর কিছু না জানি। পুলিশ এসছে, সিআইডি এসছে, তথ্য লোক ন্যায় বিচার স্যার ইয়ানার হত্যাকারীর যথাযথ উপযুক্ত দৃষ্টান্তমূলক ন্যায় বিচার স্যার অন্যায়কারীর হন আরো বিচার না যারা এই হাসান জড়িত অ্যাকচুয়ালি যারা এই হাসান গর্গি এই হাসানের সত্যিকার অর্থে আরা ইয়ান যাতে চিরস্থায়ীভাবে ব্যবসায়িক নিরাপত্তা হয় সাধারণ মানুষ নিরাপত্তা পায় ইয়ান আল্লাহ বলে উপযুক্ত বিচার কেন আর চাই। আসলে যে ঘটনাটা কালকে রাত্রে আমার এলাকায় ঘটে গেছে এটা খুবই দুঃখজনক এবং ন্যাক্ষারজনক ঘটনা। একই ঘটনা যারা ঘটাইছে যারা করছে যে যত বড় অপরাধী হোক যত বড় দোষী হোক আমি সরকার প্রশাসনের প্রশাসনের কাছে ন্যায় বিচারটা চাই যাতে ভবিষ্যতে এই সমস্ত কাজ এত বড় জঘন্য কাজ আজ করতে না আমরা প্রশাসনের কাছে বিচার চাই। এলাকা মধ্যে ব্যবসা করার পর্যন্ত উল্লাহ হন কেয়াল্লাহ হন মানমালিন্য খুব শান্তশিষ্ট খুব ভদ্র ব্যবহারের অধিকারী এবং প্রথম সারির প্রথম কাতারের একজন মুসল্লি খুব শান্তপ্রিয় এলাকার মধ্যে ব্যবসা করতে এনডিকে যে মানুষের অনেকে যে অত্যাচার হইয়ে ইয়ানাল্লাহ যথাযথভাবে ন্যায় বিচারক দরকার। উনি আমার আমি তো স্টেট ব্যাংকে ছিলাম উনি দীর্ঘদিন আমাদের ক্লায়েন্ট ছিল খুবই ভালো ছেলে ছিল অত্যন্ত অমায়িক শান্তভদ্র এরকম একজন দিনদার ফরেজগঞ্জ ছেলে তার সাথে কারোর সাথে কোনোদিন আমি মনে মানি না হয়তো অথবা একটু উঁচু আওয়াজে কথা বলতে দেখিনি। আমি আর তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং এর সুষ্ঠু বিচার দাবি করছি। ও একজন আর আর ডিস্ট্রিবিউটার ব্যবসায়ী ও একজন খুব শান্তশিষ্ট মানুষ হনদিন হন ব্যবসায়ী লই হন দোকানদার লই হন ধরনের মানে ঝগড়া জাটি হনদিন গজ্জে দেয় আরানো ওদিকে ব্যবসায়ী হিসেবে ও একজন শান্তশিষ্ট মানুষ ওর এই ঘটনায় তীব্র নিন্দা জানায় এবং সুষ্ঠু বিচার দাবি করি। এদিন ইসান ওর তো রীতিমতো আসিল সবসময় হাসি মুখে থাকিত নামাজ কালাম করতো মাইশের সালাম কালাম করত এই ধরনের একজন নিরহ ব্যবসায়ী আজ ইয়া যেভাবে নৃশংসভাবে হত্যাকাণ্ড শিকার ইয়ে আরো এনে তীব্র নিন্দা জানায় এবং এভাবে যেটা এটা হত্যাকাণ্ড অব্যাহত থাকে চকরিয়া হলে ব্যবসায়ী হল একজন আল্লাহ প্রিয় ভাই আল্লাহ তোর বান্দা আল্লাহ আল্লাহ জিবা এই মসজিদের প্রথম সারির প্রথম কাতারের একজন মুসলিম আল্লাহ আল্লাহর একজন আল্লাহ সঠিক একজন ব্যবসায়ী আল্লাহ আল্লাহ আসার আল্লাহ এলাকার কোনো মানুষ কষ্ট না পায় আল্লাহ আল্লাহ সমস্ত মানুষের কল আল্লাহ আল্লাহ জিবা হাসিকে হতা হইতে আল্লাহ সালাম কালাম হইতে আল্লাহ আল্লাহ এর রূহে বরকত পৌঁছে দেন আল্লাহ আল্লাহ ওর আল্লাহ আল্লাহর আল্লাহ ওর তুমি মাফ করে দাও আল্লাহ আল্লাহ রে ওর তুমি শহীদ হিসাবে কবুল করো আল্লাহ আল্লাহ আর বিয়া করে সাক্ষ্য দের ও একদম নামাজি মানুষ আছিল আল্লাহ লতিফুল্লাহ ভাই তুমি মাফ করে দাও আল্লাহ আল্লাহ ওর মাফ করে দাও আল্লাহ আল্লাহ ওর স্ত্রী পুত্র কবুল করো আল্লাহ কবুল করো আল্লাহ আল্লাহ পরিবার করো আল্লাহ ইন আল্লাহ সুন্দর ভাবে আল্লাহ এই বেদনা ইয়া সৈতার মান তৌফিক দাও আল্লাহ আমিন সাল্লাল্লাহু তাআলা আলা খাইরুল কিবা।